রুশ ইউক্রেন যুদ্ধের তিন মাস পেরোলেও এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হচ্ছে সেভরোদোনেস্কে। ইউক্রেনের সেনা জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে শহরটি, যদিও রাশিয়া দাবি করেছে সেভরোদোনেস অঞ্চলটি রাশিয়ার সেনা প্রায় দখল করে নিয়েছে। এদিকে জেলেনস্কির দাবি, দনবাসের যুদ্ধে রাশিয়ার প্রভূত ক্ষতি হচ্ছে, তাদের বহু সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হাতে সবার আগে পতন হয়েছিল দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর নগরী খেরসনের। শহরটিকে যত দ্রুত সম্ভব নিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো, পাশাপাশি জাপোরিজিয়া শহরকেও নিজস্ব অঞ্চল হিসেবে যুক্ত করতে চায় তারা। অপরদিকে পূর্ব ইউক্রেন থেকে তিন বিদেশি যোদ্ধাকে গ্রেফতার করেছে রাশিয়া সেনারা, তাদের মধ্যে দুজন যুক্তরাজ্যের নাগরিক এবং একজন মরক্কোর। রাশিয়া জানিয়েছে তাদের বিচার শুরু হয়েছে এবং তারা আংশিক অপরাধ স্বীকার করেছেন। রাশিয়ার দাবি, ওই যোদ্ধারা ইউক্রেনের হয়ে লড়াইয়ে সামিল হয়েছিলেন। আদালতে তারা অস্ত্র প্রশিক্ষণের কথা স্বীকার করেছেন, তবে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কথা বলেননি। যুক্তরাজ্য জানিয়েছে তারা সবরকমভাবে নিজেদের নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।